বর্তমানকার WWE-র এক জনপ্রিয় রেসলার হলেন রোমান রিংস, কিন্তু আমেরিকাতে তিনি যতটা না জনপ্রিয় তার থেকে বেশি জনপ্রিয় এশিয়া দেশগুলিতে। এর মধ্যে বিশেষ দুটি দেশ হলো ভারত এবং বাংলাদেশ। অর্থাৎ এই দুটি দেশের লোক রোমান রিংসকে সবথেকে বেশি পছন্দ করে, এমনকি আমি নিজেও। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন রোমান রিংসকে কেন এত লোক পছন্দ করে? এটা জানো আজকের এই ভিডিওতে। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, রোমান রিংসকে অনেক লোক পছন্দ করে। এর পেছনে প্রথম কারণটি হলো তিনি কখনো চিটিং করে ম্যাচ জেতেন না। বন্ধুরা, WWE-তে আমরা অনেক সুপারস্টার দেখি যারা চিটিং করে কিংবা চিপ শট দিয়ে ম্যাচ জেতেন, কিন্তু রোমান রিংস যেসব ম্যাচ খেলেন সেখানে তিনি লয়্যাল, তিনি কখনো চিটিং করেন না। তিনি একদম সৎ পথে থেকে ম্যাচ জেতেন এবং কোনো রকম চালাকি করেন না। তিনি তার নিজের শক্তি দিয়ে এবং বুদ্ধি দিয়ে এবং তার অ্যামেজিং পারফরমেন্সের সঙ্গে ম্যাচ জেতেন এবং অন্য সুপারস্টারকে হারিয়ে দেন। আর রোমান রিংসের এই রেসলিং স্টাইলের জন্যই সবাই তার ফ্যান। নাম্বার টু, WWE-তে যাদেরকে খারাপ দেখানো হয় কিংবা হিল দেখানো হয় রোমান রিংস সবসময় তাদেরকে হারিয়ে দেয় এবং ম্যাচ জেতেন। উদাহরণ দেওয়া যেতে পারে ভিন্স ম্যাকম্যান এবং ট্রিপল এইচ। তারা WWE-র হিল এবং তারা রোমান রিংসকে অনেক খারাপ ব্যবহার করেন, কিন্তু রোমান রিংস যখন তাদের মুখোমুখি হন এবং তাদের থেকে পালিয়ে যান না, দর্শকরা এটা খুব পছন্দ করেন। আর রোমান রিংসের এই হার না মানা মনোভাব এবং কোনো সুপারস্টারকে ভয় না পাওয়া মনোভাব, সে যেই হোক, সে WWE-র মালিক হোক কিংবা CEO, যে ভুল করবে রোমান রিংস তাকে পানিশমেন্ট দিবে। আর প্রধানত এই কারণটির জন্যই রোমান রিংসের ফ্যান বেস অন্য সব WWE-র সুপারস্টারের তুলনায় অনেক বেশি। নাম্বার থ্রি, রোমান রিংস একজন সুপারম্যান। WWE-তে যখন কোনো সুপারস্টার বিপদে পড়েন তখনই রোমান রিংস এগিয়ে আসেন তাকে বাঁচানোর জন্য। আর যখনই তার এন্ট্রি হয় তখন কিন্তু আমাদের অসাধারণ লাগে। আর এই সুপারম্যানের পেছনে রয়েছে তার বিখ্যাত লুক, তার হ্যান্ডসাম চেহারা এবং তার ওয়ান্ডারফুল রেসলিং মুভস। আর যখন তিনি কোনো সুপারস্টারকে দৌড়ে বাঁচাতে আসেন তখন তিনি দিয়ে দেন একটি সুপারম্যান পাঞ্চ, যেটা পুরোপুরি হার মধ্যেই থাকে আর যেটা দেখতে হয় অসাধারণ। এছাড়া রয়েছে তার স্পিয়ার। যদিও WWE-তে অনেক সুপারস্টার স্পিয়ার ব্যবহার করেছেন, কিন্তু রোমান রিংসের স্পিয়ার সবার থেকে আলাদা। আর তিনি এই স্পিয়ার মুভটিকে পারফরমেন্স করেন পুরোপুরি হার মধ্যেই, আর যার ফলে তাকে দেখতে লাগে আরও অসাধারণ, আরও অসামান্য। নাম্বার ফোর, রোমান রিংসের স্ট্রং বুকিং। বন্ধুরা, WWE রিংয়ে রোমান রিংসকে কখনো দুর্বল দেখানো হয় না, তিনি সবসময় শক্তিশালী, এটাই দেখানো হয় WWE রিংয়ে। এবং তিনি সব পরিস্থিতিতেই ম্যাচ জেতেন এবং ম্যাচে তার শক্তি রাখেন। অর্থাৎ আমরা বলতে পারি WWE-তে তিনি একজন হিরো। আর যারা হিরো তাদের ফ্যান তো বেশি হবেই, যেমনটা আমরা জন সিনা এবং রকের ব্যাপারে বলতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বঙ্গ রেসিং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।